বিসফুল্লাহ রহমান রেম সবাইকে আসসালামু আলাইকুম গ্ল্যাম গার্ল থেকে আমি শাবনুর আহমেদ দেখেন আজকে আপনাদের জন্য লাল টুকটুকা একটা সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি সো আমার আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি জয়েন করবেন ড্রেসটা কিন্তু অনেক প্রিটি আমাদের ইসে কি শেষ না ওই যে শরতের কাশফুল ওই ওকে শরতের কাশফুলের মতো সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি আপনারা তো ওই নামটা দিয়েছিলেন এইটারও খুব সুন্দর একটা নাম দিবেন হ্যাঁ খুবই সুন্দর একটা নাম দিবেন তাহলে তো হ্যাঁ না ঠিক আছে কে কে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনারা আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি জানি না কেন এই তো কমেন্ট চলে এসেছে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি হাই আপু লিখেছে ফাতেমা আক্তার আপনি আপনারা কে কে আছেন এখানে দেখি নুরে বিনতে কবির আচ্ছা নিসা আপু জাস্ট আচ্ছা হ্যাঁ খুবই বাও দুই দুইটা প্যানেল না আলাদা আলাদা আপনারা সেপারেট করে আরও সুন্দর করে বানাতে পারবেন আমার আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো অনেক সুন্দর করে বানানো যেত কারণ সব প্যানেল এক জায়গায় দিয়ে দিয়েছে আমার মনে হয় কি এটা আরও অনেক প্রিটি করে বানানো যেত লাইক আপনার এখানে যে এমব্রয়ডারি প্যানেলটা আছে এটা আর একটু নিচে করে বসালে বেটার হতো এই শোল্ডার থেকে না বসে শোল্ডার থেকে পুরোটা নিয়ে বসেছে আবার এই যে এই দুইটা প্যানেল এই দুটো এক্সট্রা করে আপনি ড্রেসের নিচে দিতে পারতেন সালওয়ারের নিচে তারপর স্লিভে মানে ভাগ করে অনেক জায়গায় ইউজ করা যাবে বাট এটা সম্পূর্ণটা আমার ড্রেসের প্যানেলের মধ্যে দিয়ে দিয়েছে সেন্টার প্যানেলে বসিয়ে দিয়েছে সো আপনারা কিন্তু এত কিছু দিয়ে এই মানে এমব্রয়ডারি করা প্যানেলগুলো এত লং লং প্যানেল এগুলো দিয়ে আপনারা আরও অনেক ক্রিয়েটিভলি ড্রেসটা বানাতে পারবেন আসলে আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর ড্রেসটা কি নাম দেওয়া যায় যে বাপুরি কমেন্ট করেছে আমি অর্ধেক দেখতে পাচ্ছি চোখে সব দেখতে পাচ্ছি না আচ্ছা সানবি রহমান আপনি জয়েন করেছেন সবাই জয়েন করে লাভ লাইক বাও দিয়ে দিবেন আর শেয়ার করে দিয়ে ওকে দেখা যাবে শরতের কাশফুলের মতো এটাও যদি সাথে সাথে স্টক আউট হয়ে যায় তখন আমার সাথে কান্নাকাটি করেন না আপনারা যারা ইনবক্স করে শরতের কাশফুল অর্ডার করেছিলেন এটার একটা সুন্দর নাম দিয়ে দিবেন তানিয়া আপনি লিখেছে আপনি রেড চিলি নাম দাও রেড চিলি না সুন্দর আর কি কি বাসন্তী বন্য আপনি এখানে বাসন্তী শুধু এই পার্টটাই আছে আর কিছু বাসন্তী নেই ড্রেসটা সম্পূর্ণটা রেড কালারের আর আজকে কিন্তু একটা পাকিস্তানি লাইভ হবে ওকে আজকে একটা পাকিস্তানি লাইভ হবে সো আপনারা সেটা দেখেও দেখে সুন্দর মতো অর্ডার প্লেস করে নিতে পারবেন একটু পর কোটি করে বানালে ভালো হতো হ্যাঁ ওইটাও আরেকটা ডিজাইন হয়ে যেত বাট পার্টি কোটিটা মানায় এটা তো ফুললি কটন খুবই আরাম আপনার শরতের কাশফুল যেরকম ওই যে শতভাগ খাঁটি ড্রেস পেয়েছেন না শতভাগ খাটি কটন সো এটাও ওই রকমই একেবারে হানড্রেড পারসেন্ট কটনের ড্রেস শারিকা শিপলু আচ্ছা ফারজানা মিতু বান্ধবী আচ্ছা ফারজানা মিতু এটা কি গ্রে নাকি আচ্ছা ফারজান মিতু আচ্ছা ফারজান মিতু তাহলে গ্রে গ্রে গারেস ওকে আই লাভ ইউ কি অবস্থা আচ্ছা কমলা সুন্দরী নাম দাও আমিকা মুনিরা না কমলা সুন্দরী আমাদের ছিল আর ওটা তো কমলা এটা তো কমলা না এটা লাল টুকটুকা খুব সুন্দর আমি যখন পাকিস্তানি লাইভ করব বা আমি যদি এটা আমাদের অফিস থেকে করতাম তাহলে বুঝতে পারতেন এটার অ্যাকিউরেট কালারটা বা এটার বিউটিটা আমি তো অফিস থেকে মানে অফিসে অনেক কাজ চলছে আমি অফিস থেকে লাইফটা করতে পারলাম না তাহলে এটার এক্সাক্ট কালারটা দেখে আপনারা অবাক হয়ে যেতেন এত সুন্দর দেখেন লাল টুকটুকা একটা ড্রেস এটা দুই ভাবে বানানো যাবে আমি আগে একটা ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পার্টটা সো ব্যাক পার্টটা ভি শেপের দেখে আমি বলছিলাম যে এটা একটু নিচু করে আপনি চাইলে এখানে ভি শেপ করে দিতে পারবেন আপু কেমন আছো কালা হামসি এত কঠিন নাম এত কঠিন নাম রাঙা বউ হ্যাঁ এটা হতে পারে এটা সুন্দর বাংলা করে সুন্দর নাম দিয়েন এই যে এখন দেখেন এখানে গোল্ডেন কাজ করা এগুলো কিন্তু বাসন্তী কালার নাম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি অফ ক্রিম কালারের সাথে গোল্ডেন কালারের এই যে এই প্রিন্টটা দেখেন বিস্কিট গোল্ডেন টাইপের একটা সেন্টার প্যানেল চলে এসেছে আর নিচের প্রিন্টসগুলো দেখেন মানে সুপার ডুপার ওয়াও সুপার ডুপার ওয়াও একটা ড্রেস আর এটা কিন্তু অনেক রিজনেবলে আপনারা পেয়ে যাবেন অনেক কম প্রাইসে এই ড্রেসটা আপনাদের হয়ে যাবে আপনারা যদি তাড়াতাড়ি ইনবক্স করেন ওকে এই যে দেখেন নিচের প্যানেলগুলো দেখেন এই যে গোল্ডেন এখানেই শুধু একটু বাসন্তী কালার আছে এইদিকে চওড়া করে এই কাজটা আছে এই যে আমারটার মধ্যে যেরকম চওড়া করে আছে তারপরেও কিন্তু রেড আমারটা অনেক লং তাই না ড্রেসটা অনেক লং রাঙা আলো আছে রাঙা বউ নাম দাও সানবি আপনি লিখেছে রেড কুইন না রেড কুইন না ইংলিশ নাম না বাংলা সুন্দর একটা নাম বলেন লাল লাল কি লিখেছেন বুঝি নাই আচ্ছা তো এটা হচ্ছে সম্পূর্ণটার ফ্রন্টের পোর্শন যেখানে আমার এই যে এমব্রয়ডারি প্যাচ প্যানেলটা বসানো হয়েছে আর এইদিকে স্লিভটা স্লিভটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে পাকিস্তানি লাইফ স্টার্ট করে দিব আপনাদের জন্যে আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো আচ্ছা তোমার কথা শুনতে অনেক ভালো লাগে ইসমা ইমা আপনি ইনশাল্লা একদিন আমরা গল্প করবো ওকে একদিন আমরা সুন্দর করে কথা বলে গল্প করব এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পোর্শনে আপনি ভি শেপ এই ডিজাইনটা পেয়ে যাবেন সো আপনি চাইলে এটাও ব্যাক পার্টে দিতে পারেন আর ভি শেপ যেটা আছে প্রিন্টটা ডিজিটাল প্রিন্টে এটা আপনি ফ্রন্টে এনে আপনি কিন্তু শুধু এই যে এই এমব্রয়ডারি প্যাচ প্যানেলটা এখানে বসিয়ে দিতে পারবেন জাস্ট এখানে বসিয়ে দিতে পারবেন আর যেটা হবে তারপর আপনি এই যে হোয়াইট দুইটা আছে না লং প্যানেল এই লং প্যানেল দুইটা আপনি যেটা করতে পারবেন সুন্দর মতো ড্রেসের নিচে সালওয়ারে এভাবে করে ডিজাইন করে নিতে পারবেন নাইস কালেকশন তানহা শরিফ থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এখন চলে আসি দেখেন আমার স্লিভটা দেখেন কী সুন্দর স্লিভের ডিজাইনটা বিস্কিট কালার ওই যে ভি শেপ বললাম না ভি শেপ করে সো আপ আমার কিন্তু ব্যাক পোর্শনের ভি শেপটা এরকম সুন্দর করে পিছের মধ্যে এসেছে আপনি আপনারা চাইলে এটা ফ্রন্টেও দিতে পারেন সেভাবে আরও বেশি ভাল লাগবে লাল লাল নেম না নাম দাও জান্নাত আচ্ছা আচ্ছা নামটা অন্যরকম হয়েছে হাই আপনি আচ্ছা হ্যালো হ্যালো কেমন আছে ফিরোজা ফিরোজা সুন্দর নাম তো আপনি আপনার এই যে দেখেন এটা হচ্ছে যেটা বলছিলাম এটা স্লিভের পোর্শনটুকু স্লিভে এখানে আবার এই যে হোয়াইট গোল্ডেন এই ফ্লাওয়ার মানে জায়গাটা আছে প্রিন্ট আছে এই যে আরেকটা স্লিভ আপনারা চাইলে অনেক লুজ ফিটেড বানাতে পারবেন যেহেতু ফুল প্রিন্টটা দুই পাশেই আছে দুই পাশে সেম প্রিন্ট আছে আর যারা যারা ডেলিভারি পেয়েছেন যারা যারা অলরেডি আমাদের শরতের কাশফুল নিয়েছেন তারা তো এই ড্রেসটা অবশ্যই অর্ডার করবেন আমি একশো তো বলে দিতে পারি যে রেডটাও আপনারা মিস করবেন না সিক্সটি টু বডি হচ্ছে সিক্সটি টু এটার বডিটা আরও বেশি আর ভি শেপটা সামনে দিয়ে আমার মতো করে বানিয়েন না তাহলে আরও সুন্দর করে বানাতে পারবেন আর এটার লেন্থ হচ্ছে লেন্থ অনেক বেশি আছে ড্রেসটায় লেন্থ হচ্ছে ফর্টি মানে ফর্টি প্লাস আছে তারপর আমরা ফর্টি এইট ধরেই কথা বলি তাহলে আপনাদের জন্য ইজি হবে আর ফর্টি তো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আপনারা তো ফর্টি সিক্স মেজারমেন্ট হলে আপনারা খুশি থাকেন সো এক্সট্রা আপনারা আরও তিন ইঞ্চি পেয়ে যাচ্ছেন তাহলে চিন্তা করেন কত কিছু এক্সট্রা চলে আসছে চলে আসি এটার প্যাচ প্যানেলে যেটা কিনা এই যে আমার এখানে বসানো হয়েছে আপনারা এটা চাইলে জাস্ট একটু নিচু করে বসে নিতে পারবেন যদি আপনি ভি শেপটার মধ্যে ডিজাইনটা করেন মানে প্রিন্টটা ওই ওই প্রিন্টটা নেন এই যে রেড একটা টিস্যু কাপড়ের মধ্যে আছে এই যে রেড একটা অরগ্যানজা কাপড়ের মধ্যে এই যে সুন্দর মতো বাসন্তী কালার ক্রিম কালার আর এখানে দেখেন ফিরোজা কালার দিয়ে এই যে এটা হচ্ছে প্যাচ প্যানেলটা নেক পোর্শনের হ্যাঁ আপনি একটু নিচু করে দিবেন আমারটার মতো করে দিতে লাগবে তা না আমারটার থেকে সুন্দর হবে আপনাদের ড্রেসগুলো কারণ আপনাদের ড্রেসগুলো কমেন্ট পরো মিনহা আপনি জি পরেছি অনেক নাইস ড্রেসটা ফিরোজা মিনু আপনি আজাদি প্রাইস বলেন হ্যাঁ আপনি প্রাইস বলতেই এসেছি প্রাইস তো অবশ্যই বলে দিব আমি ড্রেসটা না খুব চট জলদি দেখিয়ে দিচ্ছি কারণ আমি চাই আপনারা তাড়াতাড়ি অর্ডার প্রসিজারে চলে আসেন আর যেটা হচ্ছে অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে লাগবে একটু কষ্ট করে ভিডিওটা একবার শেয়ার করে দেবেন আর কিছু না কিছু কমেন্ট করে তারপর ইনবক্স করবেন সেন্স আমাদের ইনবক্সে এমনিতেও প্রেশার আর যখন ইনবক্সে বেশি আসে না ফেসবুকে অনেক বেশি মেসেজ আসে ইনবক্স আসে তখন স্প্যামে বেশি চলে যায় সো যেটা করবেন একটু কষ্ট করে একটা কমেন্ট করে নেবেন আমাদের লাইভগুলোতে তাহলে যেটা হবে লাইভ অথবা ভিডিওতে তাহলে আপনার ইনবক্সটা সরাসরি আমাদের মানে আপনার মেসেজটা সরাসরি আমাদের ইনবক্সে আসবে এই যে আরও দুইটা এক্সট্রা প্যানেল আছে টোটাল তিনটা প্যানেল ড্রেসের মধ্যে সো যেটা বলছিলাম আপনি চাইলে ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড ব্যাকে বসিয়ে দিতে পারবেন আমার মতো যে সব প্যানেল এখানে দিয়ে দিয়েছে আমার টেলার সব দিয়ে দিয়েছে সেন্টারে সো আপনারা চাইলে যদি আপনি সেন্টারটা ধরে করেন যে গোল্ডেন যে স্ট্রেট ডিজাইনটা প্রিন্টটা তাহলে আপনি এখানে বসিয়ে দিবেন মাসাল্লাহ পাঁচশোর মতো আপনি জয়েন করে ফেলেছেন আলতা আলতা রঙ্গোলি নাম দাও আচ্ছা আলতা দিলে আর কিছু লাগবে না আর মানে রঙ্গোলি দিলে তো হচ্ছে ওটা অন্য জিনিস হয়ে যায় একসাথে দুইটা সেম জিনিসই হয়ে যাবে সো দুইটা আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাকে দিতে পারবেন আবার যেটা করতে পারবেন আপনারা আপনারা চাইলে জাস্ট এইটা ভাজ করে দেখেন আপনি একটা ড্রেসের সামনে দিবেন আর একটা সালোয়ারে দিয়ে দিতে পারবেন আমার সালোয়ারটায় আমি জাস্ট ড্রেসের সাইড থেকে নিয়ে অনেকগুলো এরকম চিকুন চিকুন করে প্রিন্ট করে দিয়েছি জিক জ্যাগ করে এভাবে করে আমার টেলার বসিয়ে দিয়েছে আপনারা হয়তো আমার ঈশের লাইভে পাকিস্তানি লাইফটাই দেখতে পাবেন সো সেটা হচ্ছে কি ওইটা করলে আপনি এই দুটো এক্সট্রা প্যানেল পেয়ে যাচ্ছেন না আপনার তখন আর সালওয়ারে এটা বসাতে লাগছে না আপনি চাইলে এটা দুই স্লিভেও দিয়ে দিতে পারে এরকম লুজ করে আবার যেটা করতে পারেন একটা সামনে দিয়ে বাকি দুটা স্লিভে দিয়ে দিতে পারেন এইভাবে চওড়া করে হ্যাঁ অনেকভাবে ড্রেসটা বানানো যাবে অনেকভাবে বললাম না এটার অনেক আইডিয়া দিয়ে আপনি বানাতে পারবেন আপনি এইভাবে স্লিভে বর্ডার করলে দেখেন কি সুন্দর লাগবে ভালো লাগবে না আলতা আচ্ছা তোমার কথাগুলো অনেক সুন্দর নাওরিন ইসলাম আপনি দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া এই তো এখন আমি এটার ওনা দেখে তাড়াতাড়ি নাম বলে মানে প্রাইস বলে দিই ফুলকুরি আচ্ছা নয় নয় আধান एक्चुअली লেখছ না নয় আধান মানে কি আমি জানি না নয় আধান নতুন জামাই নাকি নতুন বউ সিলেটি হয়ে যায় নতুন জামাই তাহলে নতুন জামাই দিব মানে ড্রেসের নাম এটা হয় নাকি কেমন লাগবে লাল গেন্ডা ফুল রাইসা আপনি কি কি যে নাম আজকে আসছে খুব মানে পানি পানি নাম এনিওয়েজ দেখেন এটা হচ্ছে পিওর শিফনের ও ঠিক যেমন আমাদের যেটা বললাম শরতের কাশফুলের মধ্যে ছিল আর এইটার স্ট্রাইপ বর্ডারগুলো একটু লক্ষ্য করেন কাছে থেকে আমি দেখিয়ে দিই দেখেন আমারটার মধ্যে আমি জাস্ট এটা ভাত করেছি আপনারা দেখলি ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন আমার কাছে মনে হচ্ছে এই রেডটার দরকার নেই তাই আমি সরিয়ে ফেলেছি আপনারা চাইলে রেডটা রাখতে পারেন পিওর শিফনের ওড়না খুবই আরাম লাল আলতা নাম দাও লাল মনিহার, লাল আলতা দিতে পারি তাই না লাল আলতা এটা সুন্দর লাল আলতা দিয়ে দিই ওকে লাল আলতা দিলে আপনাদের ইনবক্স করতে সুবিধা হবে তারপরে যে অরেঞ্জ বাসন্তী যে কালারটা যেটা কিনা আমার এই যে এই ওড়নার যে পার্টটা সেটা আমি আমার ওড়নাটা শুরু হয়েছে এইখানে তারপরে এই যে গোল্ডেন কালারের আরও দুইটা সুন্দর প্রিন্ট স্ট্রাইপ প্রিন্ট ভিতরে দেখেন রেড অ্যান্ড হোয়াইট হাফ হাফ মানে এরকম একটা শাড়ি হলে খুব সুন্দর হবে হ্যাঁ পহেলা বৈশাখ এরকম একটা শাড়ির থিম হলে সুন্দর হবে সো হাফ হচ্ছে রেড হাফ হচ্ছে হোয়াইট তার মধ্যে গোল্ডেন হোয়াইট রেড এই সমস্ত কালার দিয়ে বিগ বিগ ফ্লাওয়ার্সগুলো আছে আর এইদিকে আবার রিপিট ওই যে বলে না গরম কইরা রিপিট এই যে এই দেখেন নয়া দামান বউ আচ্ছা নয়া দামান বউ মানে নয়া দামান মানে কি বউ নাকি নতুন বউ রাঙা বউ এটাই সব থেকে সুন্দর ছিল রাঙা বউ তো আমরা কি দিব তাহলে রাঙাবো নাকি রাঙাবো নাকি লাল আলতা আমাকে বলবেন ওকে এ দেখেন সো টোটালি এই জিনিসটা দেখে নেই আমরা এটা হচ্ছে ফনের ওড়না ওড়নাটা আপনারা অনেক সুন্দর মতো নিতে পারবেন আর আপনি যদি ওড়নার চওড়া পছন্দ করেন আপনি অবশ্যই রেড পোর্শনটা রেখে দিবেন ওকে রেড জি পোর্শনটা ওটা রেখে দেবেন এই যে সুন্দর না খুবই সুন্দর অনেক প্রিটি একটা ওড়না ধরেন আপনার সুন্দর মতো যদি এটা আপনি পরেন তাহলে দেখবেন যে ওড়নার বিউটিটা দশ গুণ বেড়ে যাবে এই যে লাল গোলাপ দাও আচ্ছা নয়া দামান বউ এত বড় নাম না আলতা রাঙা আচ্ছা আলতা রাঙা এটাও সুন্দর নাজবুন নাহার আপনি লিখেছে আলতা রাঙা এটাও সুন্দর আপু হোয়াইট ল্যাভেন্ডার ওর ওয়াটার লিলি রিস্টক করো প্লিজ আচ্ছা আপনি আমাদেরকে সাজেশন দিবেন যদি সম্ভবপর হয় তাহলেই রিস্টক হবে এই তো এটা হচ্ছে সম্পূর্ণ ওড়না এই যে দেখেছেন ওড়না আপনারা সুন্দর করে এটা পরতে পারবেন টিকটক করতে পারবেন অনেক প্রিটি আর এটা মধ্যে তিনটা এমব্রয়ডারি প্যাচ প্যানেল আমি দেখিয়ে দিয়েছি তিনোটাই আমার এখানে বসিয়ে ফেলেছে এটা আপনারা আমার মতো করে না বানিয়ে আপনারা ভি শেপটা যেটা ব্যাক পার্ট সেটা সামনে দিবেন তখন এটা এখানে দিবেন আর বাকি যে এই দুটো এমব্রয়ডারি প্যানেল একটা ড্রেসের নিচে দিবেন আর গুলো স্লিভে দিবেন সালোয়ারে দিবেন এভাবে করে সুন্দর করে দিতে থাকবেন ওকে মাসাল্লাহ ছশো আপনি চলে এসেছে রাঙাবো পারফেক্ট আচ্ছা আপনাদের ফেভারেট অনায় আপনি বলেছেন বেগুনি রং একেবারে ডিপ যেটা ব্লু কালার হয় একেবারেই নীল রং যেটা হয় গাঢ় নীল এগুলো কিন্তু কাঁচা থেকে যায় এগুলো পুরোপুরি পাকাভাবে বসে না আপনি যেটা করেন করতে পারেন এটা আপনি মানে জাস্ট সেপারেট ওয়াশ করে নিতে পারেন বানানোর আগে একবার টোটালি আপনার ইচ্ছা রেড ফেরি নাম দাও আলতা রাঙা আজ কী দিলাম নাম রাঙাবো পারফেক্ট হ্যাঁ রাঙাবউ পারফেক্ট ওকে রাঙাবো পারফেক্ট সো যেটা বলছিলাম আপনারা এই রেড কালার সালোয়ারটা দিয়ে দিবেন এই যে এখানে দেখেন আমিও রেড কালার সালওয়ার দিয়ে ড্রেসের সাইড থেকে কাপড় নিয়ে বানিয়েছি এটাও পিওর কটনের মধ্যে আছে ফুল ড্রেসটা হচ্ছে কটনের ড্রেস কাতান ড্রেস আনো আছে তানি আপনি কাতান ড্রেস আছে আমি দেখানোর সময় পাচ্ছি না মানে আমি পাকিস্তানি দেখাবো না কাতান ড্রেস দেখাবো না সেদিন আপনি আবার সিল্ক দেখতে চাইলো আর কটন এখন সিজন যেই গরমের কটনই দেখতে চায় সো এই সব মিলিয়ে এরকম হয়ে গেছে আপু ফ্লাওয়ার রেম্বো রিস্টক করো প্লিজ না সম্ভবই না ফ্লাওয়ার রেম্বো রিস্টক করা সো যেটা বলছিলাম আমি এটা ফ্রন্টে দিয়েছি এটা কিন্তু এই পোর্শনটা ফ্রন্টে দিলে আরও অনেক জাঁকজমক হবে মানে ড্রেসটা আরও অনেক অনেক সুন্দর লাগবে এই যে তাই না অনেক ভালো লাগবে আপনারা যদি এটা ফ্রন্টে দেন ড্রেসটা আমাদের যেটা ছিল শরতের কাশফুল ওইটার থেকেও রিজনেবল ওইটার থেকেও সুন্দর ড্রেস এটার মধ্যে তিনটা প্যানেল ওইটার মধ্যে একটাই ছিল মনে হয় প্যানেল নাকি দুটা ছিল দাও এম্ব্রয়ডারি প্যানেলগুলো আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে নেক পোর্শনের প্যানেল আপনারা এটা আমার মতো এত উঁচু করে না দিয়ে আর একটু নিচু করে দিতে পারে। তাহলে আরও সুন্দর লাগবে আর এই দুটা এমব্রয়ডারি প্যানেল আপনি অনেকভাবে অনেকভাবে বসে নিতে পারবেন টোটাল তিনটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছি আমরা আর যেটা হয়েছে এটা আমি ধরে এখন আপনাদেরকে প্রাইসটা বলে দিব এরপর পাকিস্তানি লাইভ যারা দেখবেন পাকিস্তানি ড্রেস আপনারা বিগ ডিসকাউন্টে যারা দেখতে চান তারা দেখে দেখে নেবেন এরপরে লাইফটায় জয়েন করবেন রাঙা বউ পারফেক্ট হ্যাঁ বউ পারফেক্ট মেবি মিস করে ফেলেছিলামই জয়েন করলাম না না প্রাইস মিস করেননি আমি এখন প্রাইস বলে দিব এটা হচ্ছে শতভাগ খাঁটি ড্রেস মানে একেবারেই পিওর কটনের ড্রেস পিওর শিফনের ওড়না পিওর কটনের সালওয়ার যেহেতু রেড কালারের ড্রেস পুরো ড্রেসেই রেড কালার আপনার ওইভাবে এফেক্ট কি পড়বে ওইভাবে এফেক্ট পড়বে না তারপরেও আপনারা যখন সালওয়ারটা বানানোর আগে মেক করার আগে চাইলে আপনি সেপারেট ওয়াশ করে নিতে পারেন অথবা সালওয়ার যখন আপনি মেক করার পরেও সেপারেট ওয়াশ করে নিন আপনারা তো জানেন যে কটনের লাল ড্রেস আচ্ছা কিভাবে মেক করতে হয় কিভাবে পড়তে হয় তো আমাদেরকে নতুন করে শেখানোর কিছু নাই তাই না আপনারা সো এই যে সম্পূর্ণ ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এই যে সম্পূর্ণ ড্রেসটা স্পেশালি ওড়নার যে হাফ হাফ ওড়না যে রেড অ্যান্ড হোয়াইট এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে মানে ড্রেসটা পুরোই পহেলা বৈশাখ থিমের মতো সুন্দর তাই না পহেলা বৈশাখ থিমের মতো সুন্দর রাঙা বউ নাম দিয়েছেন আপু এটা আমার লাগবেই বর্ণালী তৃষা এটা কার কার লাগবেই লাগবে বলেন এটা কিন্তু একুশশো বাইশশো টাকা হচ্ছে না একুশশো বাইশশো টাকার পিওর কটনের অরিজিনাল ক্যাটলগ ড্রেসেস অরিজিনাল ক্যাটলগ ড্রেসেস এগুলো সেগুলো আপনারা আমাদের জিজিতে অনেক রিজনেবলে সবসময় পেয়ে থাকেন আঠারোশো টাকা আঠারোশো টাকা এরকম হয় প্রাইসগুলো আমাদের এখন আপনারা আরও অনেক বড় ডিসকাউন্টে পাবেন মানে অনেক বিশাল ডিসকাউন্টে পাবেন এই রাঙা বউ ড্রেসটা আপনারা আজকে যে আপনারা নেবেন আজকে আপনারা আরে আমার সুন্দরী লিখেছে রেড ফেরি টেল আমরা ওকে দিব আমি নিবো আচ্ছা মাহি খান লিখেছে অনেক কিউট লাগছে আপু কালারটা অনেক সুন্দর অরেঞ্জ অ্যান্ড রেডের এর কম্বিনেশন রাইট অ্যাকচুয়ালি বাসন্তী টাইপের একটা গোল্ডেন কালার এবং রেডের এর কম্বিনেশন সেই সাথে হোয়াইটের যে এই যে অন্য পোর্শনটা এটার কারণে আরও বেশি ভাল লাগছে তাই না সো এই রাঙাবহু ড্রেসটা আপনারা কিন্তু আমাদের শরতের কাশফুলের থেকেও কমে পেয়ে যাচ্ছেন ওকে সো এই ড্রেসটা আপনারা পনেরোশো না এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার চারশো আশি টাকায় ওকে আপনাদেরকে গিফট দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা লাল টুকটুকা ড্রেসটা আপনারা সুন্দর মতো বানিয়ে নেবেন আর এটা কিন্তু ইভেন পার্টি কটনওয়্যার হিসেবেও আপনারা পড়তে পারবেন যেহেতু এত বেশি গর্জিয়াস ড্রেসটা স্ক্রিনশট নিয়ে নেন বউ বহু লাগছে এই যে দেখেন দেখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এমব্রয়ডারি প্যাচ প্যানেলগুলো আপনার স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন যে যত তাড়াতাড়ি অর্ডার করতে পারেন আর আমরা আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন পাকিস্তানি কালেকশন দেখবো সো পাকিস্তানি কালেকশন যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার নেক্সট লাইভে জয়েন করবেন এই দেখেন অন্য দেখেন ওনাটা আপনার এভাবে নিলে কত সুন্দর হবে ওনা দিয়ে আপনার এটা এই অন্যটা দিয়ে ঘুমটা দিলে বা হিজাব পড়লে আরও সুন্দর লাগবে স্পেশালি আমার ভালো লেগেছে এটার যে এই যে স্লিভের কাজটা এটা সো যারা শরতের কাশফুল পাননি মনে করেছিলেন যে এক সপ্তাহ পর অর্ডার করবো বা চার দিন পর অর্ডার করবো পাবো আজকে আপনার ইনবক্স করলে সোল আউট স্টক আউট শুনতে হতে পারে আপনাদের সো ওইরকমই এই ড্রেসটাও এই ড্রেসটা যেহেতু আরও কম প্রাইস আরও কম প্রাইস তো আপনারা তাড়াতাড়ি যদি ইনবক্স না করেন দুইটা তিনটা চারটা করে নিয়ে নিতে পারেন নয়তো দেখা যাবে পরে লেট করলে দেরি হয়ে যাবে আমি একটা জোকস করি না ওইটাই খুব সুন্দর অসাধারণ ড্রেসটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে এই যে দেখেন সুন্দর না খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসে সো নিয়ে নেবেন আর কি করবেন বলেন তো আপনাদের আব্বু আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের মনের সকল সত ইচ্ছা যেন পূরণ হয় এই দোয়াই করি আর যেটা হচ্ছে আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন মাফ করে দেয় এবং আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আবারও যেন হাজির হতে পারি সো আমি এই লাইফটা কেটে জাস্ট ফাইভ টু টেন মিনিটসে আমরা রেডি করে চলে আসবো লাইভে ওকে পাকিস্তানি লাইভে জয়েন করে ফেলবেন যদি আপনারা হিউজ ডিসকাউন্টে পাকিস্তানি ড্রেসগুলো দেখতে চান আল্লাহ হাফেজ উম